আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কতগুলো ইমেজ বাম দিক থেকে ডান দিকে স্লাইড শো হচ্ছে। যে করি দিয়ে এ ধরনের একটি স্লাইড শো কীভাবে তৈরি করা যায় এবার তা আমরা দেখব। এজন্য প্রথমে আমরা একটি রুট ফোল্ডার তৈরি করে নেব, আর এই রুট ফোল্ডারের মধ্যে আমরা যে ইমেজগুলো স্লাইড শো করব আমরা সেই ইমেজগুলোকে এই ফোল্ডারের মধ্যে রেখে দেব, এবং সবগুলো ইমেজকে আমরা একই সাইজ দিয়ে দেব। এখানে আমরা ইমেজগুলোর সাইজ দিয়েছি 300x200 pixels, এবং সবগুলো ইমেজের নাম দিয়ে দিয়েছি ইমেজ 1, 2, 3, 4। এবার আমরা যে কাজটি করব আমরা ড্রিম ওয়েবারে চলে যাব। আমরা ড্রিম ওয়েবারে গিয়ে এখানে HTML এর নতুন একটি ফাইল ওপেন করব। করে আমরা প্রথমেই এই ফাইলটিকে সেভ করে নেব। ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করব। করে আমাদের এখানে লেফট রাইট ইমেজ স্লাইড শো যে রুট ফোল্ডারটি তৈরি করেছি আমরা ওই ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামে এটিকে সেভ করব। সেভ করে আমরা আবারও চলে যাব আমাদের যে সোর্স ফোল্ডার, সিডির মধ্যে সোর্স ফোল্ডার আছে। আমরা এই সোর্স ফোল্ডারে লেফট রাইট ইমেজ স্লাইড শো নামে একটি ফোল্ডার পাব। এই ফোল্ডারের মধ্যে আমরা এই টেক্সটটি ওপেন করে আমরা এডিট থেকে সিলেক্ট অল, আমরা এটি সিলেক্ট অল মানে সবগুলো সিলেক্ট করে আমরা এটিকে কপি করে আমাদের ড্রিম ওয়েবারে যে কোড উইন্ডো আছে আমরা এখানে এই আমাদের হেড সেকশনের মধ্যে অর্থাৎ এই টাইটেলের নিচে আমরা এটিকে পেস্ট করে দেব। পেস্ট করে এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে আমাদের ইমেজ সাইজ এখানে 300x200 আছে, অর্থাৎ ওয়াইড 300 pixels, হাইট 200 pixels। আমাদের ইমেজ সাইজ যদি 400 হতো আমরা এখানে 400 pixel দিয়ে দিলেই আমাদের হয়ে যেত, আর আমাদের হাইটও যদি আমাদের এখানে একটু বেশি হতো, অর্থাৎ ইমেজ সাইজ অনুযায়ী আমরা এখানে ওয়াইড হাইট দিয়ে দিব। এবং এখানে যে ভেরিয়েবল স্ক্রল বিজি কালার দেখতে পাচ্ছি এখানে হোয়াইট দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের ইমেজের পিছনে যে কালারটি আমাদের এই কালারটি সাদা কালার আমরা দিয়ে দিয়েছি। আমরা ইচ্ছা মতো আমাদের যে কোনো কালার ইউজ করতে পারি। এবং কতক্ষণ পর পরে একটি ইমেজের পর আরেকটি ইমেজ আসবে সেটি দেওয়ার জন্য আমরা এখানে টাইম দিয়ে দিয়েছি 3000। এখানে আমরা এটিকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এখানে 3000-এর জায়গায় আমরা 2000 দিয়ে দিতে পারি। আমরা এই জায়গাগুলো এডিট করে আমাদের নিচে যে বিষয়টি বিশেষ করে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা এখানে স্লাইড ইমেজেস দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4, এখানে 4টি দেখতে পাচ্ছি। আমরা যদি আরও বেশি ইমেজ ইউজ করতে চাই তাহলে আমরা এই লাইনটিকে কপি করে আমরা পেস্ট করব নিচে, পেস্ট করে এবং এখানে আমরা 4-এর জায়গায় 5 দিয়ে দিব। আর এখানে আমরা যে এইচ রেফারেন্স এটি আছে এটি আমাদের যে লিঙ্ক দিতে চাই আমরা এখানে CNN-এর লিঙ্ক দেওয়া আছে, আমরা আমাদের ইচ্ছা মতো এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। এবং এখানে যে ইমেজ সোর্স দেখতে পাচ্ছি অর্থাৎ ইমেজ ফাইলের নামগুলো আমরা এখানে আমাদের ইমেজ ফাইলের নামগুলো দিয়ে দিব। আমরা এখানে ইমেজ 05 অথবা আমরা ইমেজ এখানে 01 দিয়ে দিতে পারি আমাদের ইমেজের যে নামগুলো, এখানে ইমেজ 02, এখানে 03, 04, এখানে 05। অর্থাৎ আমাদের রুট ফোল্ডারের যে ইমেজগুলোর যে নাম আছে আমরা এখানে এই আমাদের ইমেজের নামগুলো সেই একই নাম দিয়ে দিব। দিয়ে এবার আমরা এটিকে প্রিভিউ করলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজ স্লাইড শো আছে লেফট রাইট ইমেজ স্লাইড শো এটি সম্পূর্ণ হয়েছে। এভাবে আমরা যে কোয়েরি দিয়ে একটি লেফট রাইট ইমেজ স্লাইড শো তৈরি করতে পারবো।